জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাগযুদ্ধে সরব হচ্ছে দেশের বড় দুই রাজনৈতিক দলের নেতারা। সম্প্রতি জাতীয় নির্বাচনের সময় সরকার ব্যবস্থা কেমন হবে এ আলোচনার সঙ্গে যোগ হয়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি। বুধবার ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চরে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশ ও গণতন্ত্রকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে বিএনপি। গভীর ষড়যন্ত্র, আপনারা চিন্তা করতে পারবেন না। এক একের কুশীল আমরা বিএনপি জামাত এবং বিদেশি শক্তিদের সাথে হাত মিলিয়ে গণতন্ত্রকে তারা হত্যা করতে চায়। আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে, সকল অগ্রযাত্রাকে থামিয়ে যেতে চায়, আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আপনারা নির্বাচনে আসেন, জনগণ যদি ভোট দেয় আপনারা আসবেন, সংবিধান সম্মতভাবে আগামী নির্বাচন হবে, এর বাইরে এক চুলো যাওয়ার কোনো সুযোগ নাই। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ৬ এমপির চিঠির বিষয়ে তিনি বলেন, এ সরকারের অভ্যন্তরীণ বিষয় এটি। বিদেশি কোনো চাপের কাছে সরকার কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। সবার আগে তো বিএনপির নেতৃত্বের টপ টু বটম পদত্যাগ করা উচিত। তাদের নেতৃত্বের আকারে তার মুক্তির জন্য ভিজিবল একটা মুভমেন্ট বিএনপির মতো দল করতে পারেনি। এখন বাইরে বিষয় নানান হস্তক্ষেপ থাকে, এটা নানান কারণও থাকে। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করি না, করব না। বিদ্যুৎ ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি এখন জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ঢাকা রাজপথে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।